السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মোবারকবাদ। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করি পরি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং দরুদ এবং সালাম প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন নিয়ে। আমরা আজকেও আপনাদের সামনে ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সেই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তরগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নন্দিত মুফাসসির কোরআন জনাব মাওলানা মিজানুর রহমান আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে সাজাবার চেষ্টা করি। আজকে দর্শকদের অসংখ্য প্রশ্ন আমাদের মাঝে রয়েছে, আমরা প্রশ্নের উত্তরগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আপনার মাধ্যমে অত্যন্ত চমৎকার বিষয়গুলো জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদের একজন ভাই তালহা জুবাইর মেরাদিয়া ঢাকা থেকে আমাদের ভাই জানতে চাচ্ছেন যে জনৈক ব্যক্তি পিতামাতার অবাধ্যতায় বিবাহ করেছে, এখন সে কিভাবে আল্লাহ তাআলা এবং পিতামাতার নিকটে ক্ষমা পাবে। জি ভাই তালহা জুবাইর, আপনাকে অনেক ধন্যবাদ। আসুন আমরা আপনার প্রশ্নের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি যে বিবাহ শাদী সম্পর্কে আসলে ইসলামের তো অনেক রুলস এবং প্রসিডিওর রয়েছে, সিস্টেম রয়েছে। আসলে মানুষ যখন ভুল করে ফেলে তখন তো আসলে আল্লাহর ক্ষমা কিন্তু রয়েছে। আল্লাহ তো ক্ষমার ঘোষণা দিয়েছেন যে তিনি ক্ষমাশীল এবং অসংখ্য জায়গায় কিন্তু আল্লাহ ক্ষমার কথা বলেছেন। তো সেই সুবাদে এই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল করে ফেললে আল্লাহ তাআলার ক্ষমাটা আসলে কীরকম এবং কীভাবে সেটি আমরা পেতে পারি, এটি দুটো দিক, একটি হচ্ছে আল্লাহর নিকট ক্ষমা, আর একটি পিতামাতাও কিন্তু অসন্তুষ্ট হয়ে যান যেহেতু জীবনের একটি বড় অংশ একটি দাম্পত্য সম্পর্ক, পিতামাতার অবাধ্য, পিতামাতা কিন্তু কখনোই এটি কামনা করেন না যে তার সন্তান বিবাহ শাদীর মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় তাদেরকে অ্যাবসেন্ট করে তারা করবে, এটি কিন্তু কেউই কামনা করেন না। এই জায়গাতে যদি ভুল মানুষ করে ফেলে তাহলে আসলে এটি অনেক বড় বেদনাদায়ক, বেদনা বিধুর বিষয়টি যদি আপনি পরিষ্কার করেন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। বিয়েতে মাতা পিতার অনুমতি লাগবে কি না এ প্রসঙ্গে হানাফি স্কুল অফ থটে কথা হচ্ছে, তারা যদি প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ হয় তাহলে গার্ডিয়ানশিপ ছাড়াও তাদের বিয়ে হয়ে যাবে, এবং সে অনুযায়ী বাংলাদেশের হাইকোর্টগুলোতে সুপ্রিম কোর্টগুলোতে যে বিয়ে সংক্রান্ত যে রায়গুলো আমরা শুনি, প্রাপ্তবয়স্ক ম্যাচিউরড নারী এবং পুরুষ মা বাবার কনসার্ন ছাড়াই তারা বিয়ে করলে এটা বিয়ে হয়ে যায়। কিন্তু বাকি যে তিনটা মাঝহাব আছে, তিনটা স্কুল অফ থটে, ওনাদের মাঝহাব মতে এই বিয়েটা হয় না, এবং আমরা এটাই উৎসাহিত করি যে মা বাবার কনসার্ন ছাড়া কোনো বিয়ে নয়। আপনি যেটা বলছিলেন যে জীবনের এত বড় একটা ইভেন্ট, লাইফ ইভেন্ট, আপনি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন, সেখানে আপনার আব্বা আম্মার দোয়া ছাড়া আশীর্বাদ ছাড়া আপনি কী করে আপনি এই বিয়ের পিঁড়িতে বসেন। হাদিসে এসেছে রেদর রব্বি ফি রেদাল ওয়ালিদ ওয়া সখাতুর রব্বি ফি সখাতিল ওয়ালিদ, মাতা পিতার সন্তুষ্টিতেই তোমাদের রব সন্তুষ্ট হয়ে যায় এবং মাতা পিতার অসন্তুষ্টিতে তোমার রব অসন্তুষ্ট হয়ে যায়। এবং আমরা জানি যে যাদের দোয়া ডিরেক্টলি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তার মধ্যে অন্যতম হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ লিওয়ালাদিহি, মা বাবার দোয়া তার ছেলে মেয়েদের জন্য। এবং মা বাবার শুধু দোয়াই কবুল হয় না, বদদোয়াও কবুল হয়ে যায়। তো এজন্য ছেলে মেয়ে হিসেবে আমাদের কখনোই এমন কোনো কাজ বা এমন কোনো ডিসিশনে যাওয়া উচিত নয় যেটাতে আমাদের আব্বা আম্মারা মনে কষ্ট পাবে। যেই ভাই এমনটি করেছেন তিনি তার আব্বা এবং আম্মার মনে কতটুকু কষ্ট দিয়েছেন, উনি বড় হওয়ার পরে ওনার মেয়ে যদি ওনাকে না জানিয়ে অন্য কোনো ছেলের হাত ধরে চলে যায় ঠিক তখনই তিনি সেই কষ্টটাকে পরিমাপ করতে পারবেন, এছাড়া এটা ওনাকে বোঝানো সম্ভব না। তো এই জন্য আজকের এই প্রোগ্রাম যারা শুনছেন এবং দেখছেন সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমরা জানাতে চাই যে বাবা মার কনসার্ন ছাড়া, গার্ডিয়ানের কনসার্ন ছাড়া কখনই আপনারা জীবনের এত বড় সিদ্ধান্ততে আপনারা যাবেন না, এটা বরকতশূন্য হয়ে যাবে। কারণ আপনারা দাম্পত্য জীবনে যেতে যাচ্ছেন, জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় আপনারা পার করতে শুরু করবেন, তো সেক্ষেত্রে আল্লাহর রহমত বরকতের একটা বড় বিষয় আছে। আপনার আব্বা আম্মার দোয়া ছাড়া এই জাতীয় ইভেন্টে অংশগ্রহণ করা কখনোই ঠিক হবে না। এবং যদিও হানাফি স্কুল অফ থটে আমাদের দেশের আইনি প্রক্রিয়া এটা ঠিক আছে, কিন্তু মেজরিটি স্কলাররা যেহেতু এটা অনুৎসাহিত করেছে আমরা রেকমেন্ড করি যে কখনোই যাতে বাবা মার অনুমতি ছাড়া কেউ বিয়ে না করে। তো সেক্ষেত্রে কেউ যদি এমন ঘটনা ঘটিয়েই ফেলে, এই ভাইয়ের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে উনি করে ফেলেছেন, সেক্ষেত্রে আমি বলবো যে আব্বা আম্মার কাছে ক্ষমা চাইতে হবে, যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে, তাদের পা ধরে ক্ষমা চাইতে হবে, এবং
বাবা মারা ছেলে মেয়ে যতই অন্যায় করুক ছেলে মেয়ে যদি আবার ফিরে আসে মা বাবা কিন্তু ক্ষমা করে দেয় জি জি তো তারা যেন তাদের আব্বা আম্মার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় যে কোনো মূল্যে যে কোনো ভাবে তারা বাবা মার কাছ থেকে ক্ষমা নেবে এবং তাদের দোয়া নিয়ে তাদের জীবন শুরু করবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তো গফিরুজ জামবি ওয়া কাবিলিত তাওব তিনি হচ্ছে পাপ মোচনকারী এবং তওবা কবুলকারী তিনি তওবা কবুল করার জন্যই বসে আছেন তওবার মতো তওবা করতে পারলে আল্লাহ যে কোনো গুনাহ ক্ষমা করে দিবেন এখানে একটি জিনিস বলা মনে হয় খুবই জরুরি আমাদের এই অনুষ্ঠান থেকে সেটি হচ্ছে যে পিতামাতার কিন্তু একটি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে একটি সন্তান বড় হতে হতে একটি কিন্তু সময় লাগে এমন নয় যে সে মুহূর্তের মধ্যেই বড় হয়ে গেল মুহূর্তের মধ্যে বিয়ে শাদী করল সে তার পড়াশোনার লাইফ শেষ করে ফেললো এটি কিন্তু নয় আস্তে আস্তে তার সন্তান কি করছে কিভাবে করছে কোথায় যাচ্ছে সে কার সাথে সম্পর্ক সে কি জঙ্গিবাদের সাথে সম্পর্ক নাকি সে সুন্দর ইসলামিক রুলস অফ প্রসিডিওরের মধ্যে সে রয়েছে এই জিনিসগুলো দেখবার কিন্তু দায়িত্ব পিতামাতার রয়েছে এবং এটি থেকে কিন্তু অনেক পিতামাতাই গাফেল হয়ে যায় সন্তান কি করছে না করছে তো এই পর্যায়ে কিন্তু আসলে যে চলে যাবার যে বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক এর থেকে পরিত্রাণ কিন্তু আমাদের পেতে হবে এই জন্য আসলে কি করা দরকার বলে আপনি মনে করেন বিষ্ণু ইসলাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকেই কিন্তু ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহর কাছে এই দায়িত্বের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে তো আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিয়েছে আল্লাহর দেয়া নেয়ামতের মধ্যে থেকে একটা অন্যতম দামি সম্পদ বা নেয়ামত হচ্ছে এই সন্তান পাওয়া সো এই সন্তান কোন পথে গেল সন্তান যদি বিপদগামী হয় এই দায়ভার কিন্তু বাবা মা এড়াতে পারে না এজন্য প্রত্যেক মা বাবারই উচিত ছোটোবেলা থেকেই প্যারেন্টিংয়ের বিষয়টাকে খুব গুরুত্ব দেয়া আপনি যেটা ইঙ্গিত করছিলেন যে আই কন্ট্রোলিং করা মনিটরিং করা তারা ইউটিউবে কোন চ্যানেলে তারা সাইট করছে তারা কাদের সাথে মিশছে তারা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এগুলোর সাথে মিশে যাচ্ছে কিনা এখন তো ইয়াবা কলেজ ছাড়িয়ে এটা হাই স্কুল থেকে শুরু করে ইদানিং শুনছি প্রাইমারিতে ঢুকে গিয়েছে এই মাদক এই ধূমপানের সাথে আপনার ছেলে মেয়ে জড়িত হয়ে যাচ্ছে কিনা অন্ধকার জগতের সাথে আপনার ছেলে মেয়ে পরিচিত হয়ে যাচ্ছে কিনা এটা কিন্তু বাবা মা হিসেবে গার্ডিয়ানের তাদের কিন্তু এটা দায়িত্ব কেননা বিষ্ণু বলেছেন প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে এজন্য ছেলে মেয়ে যদি বিপদগামী হয় সেক্ষেত্রে বাবা মা কিন্তু এই দায়ভার এড়াতে পারেন না কেয়ামতের দিন বাবা মাকেও কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন সেজন্য প্রত্যেক বাবা মার উচিত ছেলে মেয়েদেরকে ছোটোবেলা থেকেই তাদের সাথে একটা সখ্যতা গড়ে তোলা অনেক সময় বাবা মা এবং ছেলে মেয়েদের মধ্যে কিন্তু অনেক সময় গ্যাপ দেখা যায় অনেক ফ্যামিলিতে দেখা যায় যে তারা একটা বন্ধুত্বের জায়গা করে নিয়েছে এবং বাবা মার সাথে কিন্তু ছেলে মেয়েদের ওই বন্ধুত্বের জায়গাটাতে চলে আসা উচিত তাহলে অনেক কিছুই তারা শেয়ার করতে পারবে এবং তারা একসাথে চিন্তাভাবনা করে সেখান থেকে ওয়ে আউটের রাস্তা তারা বের করে নিতে পারবে সেক্ষেত্রে বিষয়টি হচ্ছে যে আমরা আসলে নিজেরাই ভুল করে ফেলি সুতরাং সন্তানরা তো ভুল করবেই আমরা নিজেরা সিগারেট যদি খাই তাহলে আমাদের সন্তানদেরকে কীভাবে বলবো যে তুমি সিগারেটটা খেও না আমরা নিজেরাই যদি আমার মা বাবার সাথে সম্পর্ক আমরা নষ্ট করি আর ওই সন্তান ছোটো ছোটো সন্তানগুলি যদি আমার মা বাবার সম্পর্কের অবনতিগুলো দেখে তাহলে তো তারা কখনোই সেদিকে থাকবে না ছোট্ট কোমলমতি ছেলেমেয়েরা কিন্তু খুব বেশি অনুকরণ আপনি যখন বাইরে থেকে অফিস থেকে এসে ঘরে ঢোকার সাথে সাথে আপনার স্ত্রী যখন আপনাকে সালাম দিবে আপনি যখন আবার তাকে সালাম দিবেন এটা দেখেই কিন্তু সে সালামের যে প্রচলন সালাম দেওয়ার যে এটা যে একটা সুন্না এটা তারা শিখে ফেলবে আপনি যখন টেলিফোনের ফোনালাপে একজনকে বলছেন যে আমি বাসায় নেই কিন্তু আপনি বাসায় বসেই কথা বলছিলেন আপনার ছেলে কিন্তু ছোট্ট কোমলমতি দেখে কিন্তু তারা মিথ্যা শিখে ফেলছে তো তারা খুব বেশি ইমিটেট করে অনুকরণ প্রিয় ছোট ছোট ছেলেমেয়েরা অন্যরা যা করে যা করতে তারা দেখে ঠিক তেমনটি তারা করতে চায় তো ছেলেমেয়েদের জন্য সবচেয়ে বড় ইনস্টিটিউশন হচ্ছে তার ফ্যামিলি তার মা বাবা কিন্তু সর্ববড় প্রতিষ্ঠান তো মা বাবা যদি ছেলেমেয়েদেরকে ওইভাবে গাইডলাইন করতে পারে এবং তারা তাদের দৈনন্দিন জীবনের কার্যক্রমের মধ্য দিয়ে যদি ইসলামের সেই সুমধুর স্নিগ্ধ বাণীগুলো তার কাছে পৌঁছে দিতে পারে বা তাদের কাজের মধ্যে দিয়ে ইসলামটাকে রিপ্রেজেন্ট করতে পারে ছেলেমেয়েরা এগুলো দেখেই তারা আকৃষ্ট হবে এগুলো দ্বারাই কিন্তু তারা ইনফ্লুয়েসড হবে জি অনেক ধন্যবাদ অত্যন্ত চমৎকার কথা বলছেন যে আসলে এই বিষয়টি নিয়ে আরও অনেক ডিটেলস আলোচনা করতে পারলে ভালো হবে তো আমরা যেহেতু প্রশ্নোত্তরের অনুষ্ঠান আমরা একটু সামনে এগিয়ে যাই আরও অনেক দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন প্রশ্ন পাঠিয়েছেন আমরা সেদিকে চলে যাচ্ছি আমাদের একজন বোন সোনি রহমান গুলশান ঢাকা থেকে আমাদের মনে লিখেছেন যে নেল পালিশ দিলে নাকি অজু হবে না কতটুকু কতখানি সত্যি জি অনেক ধন্যবাদ আসুন আপনার প্রশ্নের উত্তরটি আমরা জানার চেষ্টা করি বোন প্রশ্ন করেছেন যে নেইল পলিশ দেওয়ার পরে অজু হবে কি হবে না এক্ষেত্রে এই নেইল পলিশটা কি দিয়ে তৈরি সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের মেয়েরা কিন্তু মেহেদি ব্যবহার করে তো এই মেহেদি ব্যবহার করলে তার অজুতে কোনো সমস্যা নেই কিন্তু কিছু কিছু নেইল পলিশ আছে যেটা ইউজ করার ফলে তার নখের উপরে আলাদা একটা স্তর পড়ে যায় বা আবরণ পড়ে যায়
ওই আবরণের কারণে ওজুর পানি কিন্তু ওই জায়গাটিতে লাগছে না এবং আপনি যখন হাত ধোয়া যেমনি ফরজ তেমনি আপনার নখের চারিপাশে কিন্তু পানি লাগানো ফরজ তো এমন কোন নেইল পলিশ যদি হয় কেমিক্যালটার আবরণ বা স্তর যদি এমন হয় যেটা নখের উপরে আলাদা একটা স্তর তৈরি করে ফলে ওজুর পানি সেখানে লাগছে না সে ক্ষেত্রে কিন্তু তার ওজু হচ্ছে না তবে হ্যাঁ ওজু করার পরে কেউ যদি নেইল পলিশ দেয় সেই নেইল পলিশ দিয়ে সে যতক্ষণ ওজু আছে ওই ওজুটা নিয়ে সে সালাত আদায় করতে পারবে নেইল পলিশ দেওয়াতে কোনো সমস্যা নেই জি নেইল পলিশ দেওয়াতে কোনো সমস্যা নেই কিন্তু ওই নেইল পলিশের উপর দিয়ে ওজু আদায় হবে না জি অনেক ধন্যবাদ আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি যে হারিস গাজী রাঙ্গুনিয়া চট্টগ্রাম থেকে আমাদের ভাই জানতে চাচ্ছেন যে আল্লাহর একান্ত সান্নিধ্য পাওয়ার তরিকা কি জানিয়ে বাদিত করবেন জি ভাই হারিস গাজী আপনাকে অনেক ধন্যবাদ আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি আমাদের বাংলাদেশে বিভিন্ন তরিকার নাম আমরা শুনি কাদরিয়া তরিকা চিশতিয়া তরিকা মুজাদ্দিদিয়া তরিকা নকশবন্দিয়া তরিকা আসলে ইসলামের তরিকা হচ্ছে একটা সেটা হচ্ছে তরিকাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষ্ণুই মহাসা ইসলামের তরিকা বিষ্ণুই সা ইসলাম সবচেয়ে বেশি আল্লাহর ইবাদত করেছেন বিষ্ণুই সা ইসলাম ছিলেন সবচেয়ে বেশি মুত্তাকি বিষ্ণুই সা ইসলাম সবচেয়ে বেশি আল্লাহর সান্নিধ্য পাওয়ার চেষ্টা করেছেন তো বিষ্ণুই সা ইসলাম সুন্নাতে ওনার সুন্নার মধ্যে যেই আমলগুলো আমরা পাই তিনি আল্লাহর ইবাদত কেমনভাবে করেছেন তিনি কীভাবে নিজেকে স্রষ্টার সামনে সমর্পিত করেছেন এই বিষয়গুলো হচ্ছে আমাদের আদর্শ এবং বিষ্ণু যেটা আমরা বলছিলাম যে বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন লাকাদ তারাক্তু ফিকুম আমরাইন লাং তাদুল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি আমি চলে যাচ্ছি কিন্তু আমার পরে আমি দুটি জিনিস তোমাদের কাছে রেখে গেলাম এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না তোমরা মিসগাইডেড হবে না একটা হচ্ছে আল্লাহর কিতাব এবং একটা হচ্ছে আমার সুন্না বা আমার ট্র্যাডিশন তো বিষ্ণু ঈসা ইসলাম ওনার তরিকা বিশ্বনবীর তরিকায় যদি আপনি ইবাদত করেন নামাজ পড়েন বিশ্বনবীর তরিকায় যদি রোজা রাখেন বিশ্বনবীর তরিকায় যদি হজ করেন বিশ্বনবীর তরিকায় জাকাত দেন বিশ্বনবীর তরিকায় যদি আপনি আপনার পরিবার পরিচালনা করেন আপনার জীবনের প্রতিটি অঙ্গন যদি বিশ্বনবীর তরিকায় সাজান তাহলে আল্লাহর সান্নিধ্য খুব সহজে পাওয়া যাবে আমাদের একজন ভাই আদনান আকিন বন্দর নারায়ণগঞ্জ থেকে প্রশ্ন পাঠিয়েছেন যে সালাত জান্নাতের চাবি মর্মে হাদিসটি কি সহি জান্নাতের চাবি কি জি ভাই আদনান আকিন আপনাকে অনেক ধন্যবাদ আসুন আপনার প্রশ্নের উত্তরটি আমরা জানার চেষ্টা করি আসসালাতু মিফতাহুল জান্না সালাত হচ্ছে জান্নাতের চাবি হাদিসটি সহি কিন্তু একটা হাদিস আছে যেটা লোকমুখে খুব বেশি প্রচলিত আসলে এটি হাদিস না সেটা হচ্ছে আসসালাতু মেয়রাজুল মুমিনিন সালাত হচ্ছে মুমিনের মেয়রাজ এই মর্মে কোনো সহি বর্ণনা আসলে হাদিসে পাওয়া যায় না তবে হ্যাঁ সালাত জান্নাতের চাবি হাদিসটি সাহি জি অনেক ধন্যবাদ আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি আল আমিন সর্দার কুমিল্লা থেকে প্রশ্ন পাঠিয়েছেন যে জাকাতের টাকা ইসলাম প্রচারের কাজে ব্যয় করা যাবে কি যেমন ইসলামিক সিডি বই ক্যাসেট ইত্যাদি কিনে বিতরণ করা হয় এগুলো কি আসলে ঠিক হবে জি ভাই আলামিন সর্দার আপনাকে অনেক ধন্যবাদ আসুন গুরুত্বপূর্ণ বিষয়টি জানার চেষ্টা করি আমরা জানি যে জাকাত একটি ফরজ আবাদত এবং এই জাকাতের অর্থ ব্যয়ের কিছু নির্ধারিত সুনির্ধারিত শরিয়া নির্ধারিত খাত আছে এবং কোরআনেও সেটা বলে দেওয়া হয়েছে সেই খাতটি হচ্ছে আটটি খাত এই আটটি খাতের বাইরে আসলে জাকাতের অর্থ ব্যয় করা যায় না আল্লাহ বলছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনি সাবিল এই আটটি খাতে জাকাত দিতে হবে আটটি খাতের মধ্যে প্রাইমারি সোর্স হচ্ছে প্রথম দুইটি ফুকারা এবং মাসাকিন বাকি ছয়টি খাত হচ্ছে সেকেন্ডারি খাত ওই ছয়টি সেকেন্ডারি খাতের মধ্যে আল্লাহ প্রথমে বলছেন যে প্রাইমারি সোর্সের মধ্যে ফকির এবং মিসকিন তাদেরকে জাকাতের অর্থ দিয়ে স্বাবলম্বী করে দেওয়া যাবে তারপরে আল্লাহ বললেন অফির রিকাব আল গারিমিন অফি সাবিলিল্লাহ যারা ঋণগ্রস্ত ব্যক্তি তাদেরকে আপনি জাকাতের অর্থ দিয়ে সমৃদ্ধ করতে পারবেন কিংবা ইসলাম ধর্মের দিকে আকৃষ্ট হতে চাচ্ছে এবং আর্থিক অসঙ্গতি আছে তাদেরকে আপনি জাকাতের টাকা দিয়ে আকৃষ্ট করতে পারবেন লেটসে আপনার পাশের বাড়ির কোনো হিন্দু লোক যিনি আপনার সাথে খুব সুসম্পর্ক বজায় রেখেছে এবং ইসলামের প্রতি বেশ আকৃষ্ট এবং তার আর্থিক কিছু অসঙ্গতি যাচ্ছে তখন আপনি জাকাতের আপনি চিন্তা করলেন যে জাকাতের অর্থ দিয়ে যদি তাকে আমি সাহায্য করি সে হয়তো ইসলামের এই সুমহান দীক্ষাটা দেখে ইসলামের প্রতি আরও আকৃষ্ট হবে তাকে আপনি জাকাত দিতে পারবেন তো আটটি খাতের মধ্যে একটি খাত আছে হচ্ছে অফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় এক্ষেত্রে বেসিক্যালি যারা আল্লাহর রাস্তায় জেহাদের জন্য বের হয়েছে তাদেরকে সাপোর্ট করার জন্য যারা আল্লাহর রাস্তায় শরিয়ার জ্ঞান অর্জনের জন্য বের হয়েছে যেমন তলিবুল এলম অনেক ইয়াতিমখানা আছে অনেক হেফসখানা আছে যেখানে হয়তো তাদের অর্থ ব্যয় করে শিক্ষার ব্যয়ভার বহন করে হাফেজ হওয়া সম্ভব না তাদেরকে দেওয়া যেতে পারে এই ফি সাবিলিল্লাহর পয়েন্টটাকে অনেক স্কলাররা অনেক ব্রড সেন্সে নিয়েছে খুব রিসেন্টলি
জাকাত ম্যানেজমেন্ট নিয়ে বিভিন্ন সেমিনার হয় সেখানে এই ফি সাবিলিল্লাহর খাতটাকে তারা এতটায় ব্রড নিয়েছে এই ক্ষেত্রে স্কলাররা অনেকে অনুমতি দিয়েছে যে ইসলামের প্রচার প্রসারের জন্য যেহেতু এটাও আল্লাহর রাস্তায় একটা ব্যয় সেক্ষেত্রে জাকাতের অর্থ এখানে ব্যয় করা যাবে যেটা ভাইয়ের প্রসঙ্গে চলে এসেছে যে ইসলামের ইসলামের বিভিন্ন বিষয়কে প্রমোট করার জন্য বই বিতরণ করে সিডি বিতরণ করে ইসলামের বিভিন্ন বিষয়কে মানুষকে জানান দেয়া যাবে কিনা সেক্ষেত্রে স্কলাররা বলেছে ব্রডার সেন্সে চিন্তা করলে অফি সাবিলিল্লাহ এই খাতটির আওতায় এই বিষয়গুলো পড়ে যায় সেক্ষেত্রে জাকাতের অর্থ দিয়ে এই কাজগুলো করা যেতে পারে যদি বই বিতরণ করা যেতে পারে তাহলে তো এটিও যেহেতু এখন বইয়ের চেয়েও আরও মানুষের কাছে যুগোপযোগী করে পেশ করার জন্য অনলাইনে বিভিন্নভাবে কিন্তু আমরা সেগুলিকে পেশ করতে পারি সেক্ষেত্রে জাকাতের অর্থ ব্যয় করা যেতে পারে অনেক ধন্যবাদ আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি আকবর খান গাবতলী ঢাকা থেকে আমাদের ভাই জানতে চাচ্ছেন যে পেটে বাচ্চাওয়ালি গাভী অসুস্থ হলে জবেহ করে খাওয়া যাবে কি জি ভাই আকবর খান আপনাকে অনেক ধন্যবাদ আসুন আমরা জানার চেষ্টা করি ইসলাম আসলে প্রাণীর ব্যাপারে অ্যানিমেল রাইটস যেটাকে বলে পাশ্চাত্য সমাজে এখন আমরা এগুলো শুনছি ইসলাম কিন্তু এই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দেয় তো সেক্ষেত্রে কোনো গাভীর পেটে যদি বাচ্চা চলে আসে সেক্ষেত্রে তাকে ওয়েট করতে হবে আনটিল ডেলিভারি ডেলিভারি করার পরে তখন তারা ওই গাভিটাকে জবাই করে এটার গোশত খেতে পারবে এটার চামড়া দিয়ে উপকার নিতে পারবে তবে হ্যাঁ বাচ্চার খুব গাভীর পেটে বাছুর আসার যদি একেবারে প্রিলিমিনারি স্টেজে হয় তখনও এটা বাছুর হিসেবে আসলে এভাবে স্বীকৃত হয়নি তখন এটাকে জবাই করা যেতে পারে আপনার ইজহাদুল জানিন বলে একটা মাসআলা আছে কোনো মায়ের পেটে যদি বাচ্চা চলে আসে এই অ্যাবর্শনটা তারা কখন করতে পারবে তো এক্ষেত্রে ইসলামী যে ফিক একাডেমিগুলো আছে তাদের ফতোয়া হচ্ছে ওই বাচ্চার রুহ যতক্ষণ না তার মধ্যে ফুৎকার দেয়া হচ্ছে চার মাসের আগে যদি এটা হয় তখন সেটা করা যাবে কিন্তু চার মাসের পরে যদি কেউ অ্যাবর্শন করে ফেলে তাহলে এটা কিন্তু অনেকটা একটা প্রাণ হত্যার সামিল হয়ে যায় আল্লাহ বলেছেন ওয়ালা তাখতুল আওলাদাকুম খশিয়াতা ইমলাক তোমাদের সাথে এসে রিজিকে বা খাদ্যে ভাগ বসাবে এই ভয়ে তোমরা তোমাদের পেটের সন্তানকে হত্যা করো না তো সেক্ষেত্রে স্কলারদের ওপিনিয়ন হচ্ছে রুহ আসার আগে যদি অ্যাবর্শন করতে চায় কোনো প্রয়োজনে সেটা করা যেতে পারে কিন্তু একটা বাচ্চা যখন রুহ চলে আসে তখন আর অ্যাবর্শনের দিকে যাওয়া যাবে না অনুরূপভাবে ওই গাভীর যদি পেটে বাছুর চলে আসে সরাসরি তখন আর এটাকে জবাই করা যাবে না কারণ একটা প্রাণ নষ্ট হচ্ছে এবং কোরবানির ক্ষেত্রে তো আরও করা ঠিক হবে না এবং আরও কিছু বিষয় থাকে যেমন আমরা অনেক অনেকেই জবেহ করার বিষয়টা যখন গরু একটি দুর্বল গরু অসুস্থ কোরবানির ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিধান আছে যে সেগুলো পরিহার করা এটা যেখানে কোরবানি করা হবে ওই জায়গা পর্যন্ত হেঁটে যাওয়ার সক্ষমতা থাকা লাগবে এটার কানটা ঠিক থাকতে হবে এটার আইসাইটিং মানে এটা চোখে দেখতে পাচ্ছে এটা ঠিক থাকতে হবে এটার নির্দিষ্ট একটা বয়স হতে হবে কারণ আপনি আল্লাহর জন্য যে জিনিসটাকে স্যাক্রিফাইস করছেন ওইটা হইতে হবে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস আমরা অনেক সময় এমনটা করে থাকি যে দান করার সময় সবচেয়ে ছেঁড়া নোংরা টাকাটা দেই আমার হয়তো আপেল বাগান আছে সবচেয়ে পচা আপেলগুলো আমি গুছিয়ে রেখে দিই গরিবকে দেওয়ার জন্য কিন্তু আল্লাহর জন্য যেটা আমি দান করছি সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটাই আমার আসলে দান করা উচিত আর হাদিসে এসেছে ততক্ষণ পর্যন্ত একজন মুমিন হতে পারে না তার অন্য ভাইয়ের জন্য সেটাকে সে ওই জিনিসটাকে পছন্দ করবে যেটা সে নিজের জন্য পছন্দ করে এরকম মেন্টালিটি যতক্ষণ না সে গ্রো করতে না পারবে সে আসলে প্রকৃত মুমিন হিসেবে নিজেকে দাবি করতে পারবে না জি আমাদের ভাইয়ের যে প্রশ্নটি ছিল যে অসুস্থ গাভী বা অসুস্থ কোনো বিষয় এটা চিন্তাই করা যায় না যে একটি খাবার মতো জায়গায় আমরা কি এটা ই করবো এটা এটা শুধু ইসলামের দিক থেকে নয় এটি আসলে আপনার আমাদের স্বাভাবিক দিক থেকেও কিন্তু এটি আসলে মোটেও ঠিক নয় যে একটি অসুস্থ গাভী আমাদের শরীরকে নষ্ট করে দিতে পারে আমাদের নিজের জীবনের বিভিন্ন প্রবলেমও হতে পারে তো একটা তাই না এজন্য আমাদের সুস্থ সবল দেহি গাভী গরু আমাদের বা পশু আমাদের জবাই করা এটি উচিত সব কিছুর একটা ইম্প্যাক্ট আছে জি জি বিশ্বনাথ শাহ ইসলাম বলতেন যে লিকুল্লি ইসমিন আসারুন প্রত্যেক নামের একটা প্রভাব আছে এজন্য বিষ্ণু ভালো নাম রাখতে বলতেন কেননা নামের প্রভাব আছে বিষ্ণু সাহা ইসলাম কখনো পচা নষ্ট খাবার খেতেন না কেননা ওই খাবারের একটা প্রভাব আছে এমনকি বিষ্ণু সাহা ইসলাম ওনার সময়ে বাচ্চা হওয়ার পরে সম্ভ্রান্ত বংশের ফ্যামিলির লোকেরা তাদের বাচ্চাদেরকে অনেক দুধমার কাছে পাঠাতো যে সেখানে দুধ খেয়ে তারা আবার ফিরে আসবে সেক্ষেত্রে বিষ্ণু সাহা ইসলাম বলেছে কোনো পাগল মহিলার কাছে যেন কেউ কাউকে বাচ্চা না পাঠায় দুধ খাওয়ার জন্য কারণ ওই পাগল মহিলার যদি ব্রেস্ট ফিডিং করা হয় দুধ খাওয়ানো হয় তাহলে ওই দুধের মধ্যেও একটা পাগলামির কোনো একটা অংশ চলে যেতে পারে যেটা দ্বারা হয়তো যে বাচ্চা দুধ খাবে তার তার মধ্যে সেই সমস্যাটা কনভে হয়ে যেতে পারে আমাদের একজন বোন আমেনা বেগম কুষ্টিয়া থেকে আমাদের বোন জানতে চাচ্ছেন যে দেশ গ্রামে এখনও যুবতী মেয়েদের জিনের আসরের নামে ফকির দিয়ে বৈঠক বসিয়ে ঝাড়ফুঁকের মাধ্যমে জিন তাড়ানো হয় আসলেই কি জিন মানুষের উপর আসর করে
আর ফকিরের পদ্ধতিটাই বা কি ঠিক জি বোন আমিনা বেগম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুগ উপযোগী প্রশ্ন আপনি করেছেন অনেক ধন্যবাদ আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি আধুনিক সায়েন্স আসলে জিন বলতে কোনো কিছুকে স্বীকার করতে চায় না অশরীরী কোনো প্রাণ আছে বলে তারা স্বীকার করতে চায় না কিন্তু ইসলাম কিন্তু জিনের বিষয়টিকে নিশ্চিত করেছে এবং মানুষের নামে আল্লাহ যেমনি কোরআনে সূরা দিয়েছে সূরাতুন নাস সূরাতুল ইনসান তেমনি জিনদের নামে আল্লাহ কোরআনে একটি সূরাই ডেডিকেট করেছেন সূরাতুল জিন এবং আমরা জানি যে বিশ্বনবী ইসলাম মক্কা থেকে প্রায় 70-80 কিলোমিটার দূরে তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন কালিমার দাওয়াত তাওহীদের দাওয়াত কিন্তু সেখান থেকে তিনি প্রত্যাখ্যাত হয়েছেন তায়েফবাসীরা ওনাকে পাথর মেরেছে আপনি নিশ্চয়ই তায়েফের জায়গাগুলো ঘুরে দেখে এসেছেন যারা হজ করতে যায় তারা জায়গাগুলো দেখে তো সেইখানে তায়েফবাসীদের দ্বারা যখন বিশ্বনবী প্রত্যাখ্যাত হলেন আল্লাহ বিশ্বনবী ইসলামকে বললেন যে হে নবী আপনি হতাশ হবেন না আপনি মন খারাপ করবেন না তায়েফবাসীরা আপনার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে ঠিক কিন্তু জিনদের মধ্য থেকে একটি দল তারা এখন আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হবে এবং বংশ পরম্পরায় তাদের মধ্যেও অনেক ইমানদাররা থাকবে তখন একদল জিন এসে বিশ্বনবী ইসলামের হাতে বায়াত গ্রহণ করেছিল এবং তারা শাহাদা পাঠ করেছিল কোরআন এটাকে এভাবে বলেছে ইন্না সামিআনা কুরআনান আজাবা ফা আমান্না বিহি ইয়াহদি ইলার রুশদ তারা এসে বিশ্বনবী ইসলামের মুখনিসৃত তার কণ্ঠ নিঃসৃত কোরআনের রেসাইটেশন শুনে তারা অবাক হয়েছে যে এত সুন্দর বাণী তো আমরা কখনো শুনিনি আশ্চর্যকর কোরআন এবং এটার উপর আমরা ইমান আনলাম এই হাদিসগুলো এবং এই কোরআনের আয়াত থেকে প্রমাণিত হয় যে দ্য এক্সিস্টেন্স অফ জিন যে জিন যে আছে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং আল্লাহ নিজেই আমাদেরকে শিখিয়েছে যে মানুষের অনিষ্ট জিনদের করা অনিষ্ট থেকে আমার কাছে পানাহ চাও মিনাল জিন্নাতি ওয়ান নাস সূরাতুন নাসের শেষ আয়াতে আমরা দেখতে পাই যে জিনদের অনিষ্ট থেকেও কিন্তু পানাহ চাইতে বলা হয়েছে এবং মানব জাতি এবং জিন জাতি এ দুটো জাতিকে মূলত আল্লাহ সারিয়ে দিয়ে পাঠিয়েছেন এবং এই দুটো জাতিকে আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র উনার এবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব জাতি এবং জিন জাতিকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি তো জিন হচ্ছে এমন একটা জাতি যাদেরকে আসলে দেখা যায় না জিনের সংজ্ঞায় বলা হয় আল জিন্নু জিসমুন নারিউন ইয়াতাশাক্কালু বি আশকালিন মুখতালিফা জিন হচ্ছে আগুনের তৈরি আল্লাহর এমন একটি সৃষ্টি তারা যে কোনো সময় চাইলে যে কোনো আকৃতি ধারণ করতে পারে এবং তারা অনেক সময় এসে মানুষের উপর আসর করে করার পরে যার উপর জিন এসে আসর করলো সে তার স্বাভাবিক অবস্থা হারিয়ে ফেলে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে এবং ওই জিন যেটা বলতে চায় এটাই তার মুখ দিয়ে আসলে তখন বের হতে থাকে তো এরকম ঘটনা সাহাবাদের সময়েও হয়েছে এক্ষেত্রে ঝাড়ফুঁক করা জায়েজ কারণ আমরা জানি যে তাবিজ ব্যবহার করা যাবে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা যে তাবিজ ঝুলালো সে শিরক করলো আরেক হাদিসে বলেছেন মান আল্লাকা শাইআন ফি জাসাদিহি উখিলা ইলাইহ কেউ যদি তার দেহে কিছু বাঁধে তাবিজের মতো তাহলে আল্লাহর উপর নির্ভরতা বাদ দিয়ে ওইটার উপর তাকে নির্ভর করে দেয়া হয় তখন আল্লাহ বলে যে দেখি তোমাকে কে রক্ষা করে তো এই জিনের আছর যদি কোনো মানুষের উপর করে সেক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেসক্রিপশন হচ্ছে সূরাতুল ফালাক সূরাতুন নাস এই দুইটি সূরা পড়ে ওই যার উপর আসর করা হয়েছে তাকে ফু দিতে হবে এবং সূরাতুল ফাতিহা পড়েও ফু দেওয়া যেতে পারে পাশাপাশি আয়াতুল কুরসি পড়ে যদি জিন জিনে ধরেছে বা জিনে আসর করেছে এমন কোনো ব্যক্তির উপর ফু দেওয়া হয় আল্লাহ তাকে জিনের আসর থেকে মুক্ত করবেন তবে ভাই যে প্রশ্ন করেছেন আমাদের গ্রাম বাংলায় ফকির বাবা তারপর ঝাড়ফুঁক যারা করে সেখানে মরিচকে আগুনের মধ্যে পুড়িয়ে এটা নাকে ধরা হয় ছালা দিয়ে পিটানো হয় ঝাড়ু দিয়ে পিটানো হয় ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো আসলে করানো হয় জিন ছাড়ানোর নামে এগুলোর সাথে শরিয়ার কোনো সম্পর্ক নেই বরং শরিয়া আমাদেরকে যেটা শিখিয়েছে সেটার মধ্যেই কল্যাণ এবং এটার মধ্য দিয়ে আল্লাহ তাকে শেফা দিতে পারে একটা প্রশ্ন ছিল জিন মানুষের উপরে আসর করে কিনা এটি এবং আসর করলে তারা ফকিরের মাধ্যমে এগুলোকে মানে তাড়ানোর চেষ্টা করে জিন মানুষের উপরে আসর করতে পারে এবং সেক্ষেত্রে আয়াতুল কুরসি পরে তাকে রুকিয়া করতে হবে রুকিয়া মানে হচ্ছে ঝাড়ফুঁক করা বিশ্বনবী ইসলাম সাহাবাদের সময়ে ওনারা রুকিয়া করতেন আয়াতুল কুরসি পরে সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস পরে যে ব্যক্তির উপর জিনের আসর হয়েছে তার গায়ের মধ্যে ফু দিল আল্লাহ এই জিনের আসর থেকে পদ্ধতি ওই অবলম্বন করে আসলে এটা আমাদের চমক সৃষ্টি করা এগুলো আসলে দিয়ে মরিচ দিয়ে আমাদের গ্রাম বাংলাদেশে যেটা প্রচলিত আছে এটা মোটেও মানে জিনকে তাড়ানোর কোনো পন্থা হতে পারে না আসলে প্রতারণা করা হয় কোনো কাজেও দেয় না তারা কবিরাজের নামে জি মানে বিভিন্ন ভাষায় গিয়ে তারা ওই বাড়ির কাছ থেকে টাকা হাতিয়ে নেয় আর কি মানে হাতিয়ে নেওয়ার মাধ্যম এবং তা এমন কিছু বিষয় অবলম্বন করে আমি নিজে দেখেছি কিছু কিছু বিষয় যে বিভিন্ন গ্রাম বাংলায়
যেহেতু গ্রামেরই ছেলে আমি তো মানে দেখার সুযোগ হয়েছে অনেক তো দেখেছি যে গ্রামের বিভিন্ন জায়গায় মানে হই হুল্লোড় করে কোনো বাড়িতে কেউ অসুস্থ হয়ে এরকম পাগলামি শুরু করেছে তার কাছে দূর দূরান্তর থেকে কবিরাজ এনে গাছের পাতা এনে মানে ঝাড়া হচ্ছে কি করা হচ্ছে কি যে করা হচ্ছে না সব কিছু করা হচ্ছে এবং দেখা যাচ্ছে ঘরের মধ্যে মানে গর্ত খুঁড়ে দেখা যাচ্ছে তাবিজ উঠানো হচ্ছে এবং বলা হচ্ছে যে কিন্তু একেবারে ডাহা মিথ্যা কথা এগুলি মিথ্যা বলে মানুষকে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে মানে মানুষদেরকে ইসলামের অর্থ উপার্জনের একটা পায় তারা রাস্তা তৈরি করেছে এটাই কিন্তু বাস্তব এটাই বাস্তব এবং আপনি যে ওয়েটি বলছেন এটি একেবারেই শাশ্বত এবং একেবারে চিরন্তন কথা যে আয়াতুল কুরসি মানে এটি অত্যন্ত সহজ জিনিসগুলোকে আমরা কিন্তু জটিল করে ফেলি অ্যাভয়েড করে আমরা ওই রাস্তার দিকে যাই তো এই বিষয়ে আমরা মোটামুটি কথা বললাম আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে অত্যন্ত চমৎকারভাবে আজকে আমাদের প্রশ্নের উত্তরগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে দিয়েছেন বৈশাখী টিভির ইসলাম ও শুদ্ধ জীবন অনুষ্ঠান থেকে আপনাকে ধন্যবাদ আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসলে আমাদের জীবনটা চলে যাচ্ছে তো এবং এই চলে যাওয়ার ফাঁকে ফাঁকে ঝাঁকে ঝাঁকে আমাদের কিন্তু অনেক কিছু অনেক মন গড়া অনেক চিন্তা চেতনা আমাদের মধ্যে জাগ্রত হয় এবং কতগুলো মানে ভৌতিক কিছু বিষয় আমাদের মধ্যে চর্চা করে আমরা ইসলামের মূল স্পিরিট থেকে আমরা কিন্তু সরে যাই না আমাদের সেদিকে যাওয়া যাবে না মূল স্পিরিটের দিকে আসলে থাকতে হবে সেজন্যই এই যে প্রতিদিনের ইসলাম ও সুন্দর জীবন আয়োজন যেটি হচ্ছে চোখ রাখবেন আশা করি সুন্দর বিষয়গুলো কোরআন এবং সুন্নার আলোকে এবং বাংলাদেশের প্রথিত যশা আলেম দিনগণ যেভাবে কথাগুলো বলছেন সেটিই সত্য কথা সেদিকে আমাদের কিন্তু আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক এই প্রত্যাশা এবং কামনা করছি আজ শেষ করব তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বিএসকে স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন isj@bishaki.tv এই অ্যাড্রেসে এছাড়াও facebook.com/islamosundorjibon ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন আজ শেষ করতে হচ্ছে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু